হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বাড়িতে সকলে সুস্থ আছো, সাবধানে আছো এবং ভালো আছো, এবং খেলাধুলার সাথে সাথে তোমরা পড়াশোনাও করছো। তো আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে এতদিন ধরে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ছড়াগুলি পড়েছি, সেগুলির মধ্যে থেকে কিছু ক্লাস ওয়ার্ক করব। তো প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও, দেখো আমি কি লিখেছি। সঠিক উত্তরের পাশে রাইট এবং ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন দাও। তো আমি কিছু এখানে বাক্য লিখে রেখেছি, সেগুলোর যে এর মধ্যে যে অর্থগুলো আছে সেই সেটা যদি ঠিক হয়, সেই বাক্যগুলো অর্থপূর্ণ বাক্য হয়ে থাকে, আমরা যে ছড়াগুলি পড়েছি তার মধ্যে যেগুলো পেয়েছি তার মধ্যে থেকে যে বাক্যগুলি সঠিক, মানে আমাদের ছড়া অনুসারে যে বাক্যগুলো সঠিক সেগুলোর পাশে আমরা কি দেব, রাইট চিহ্ন দেব, এবং যে বাক্যগুলি ভুল সেগুলোর পাশে আমরা কি দেব, ক্রস চিহ্ন দেব। তো এইসব শুরু করা যাক। নাম্বার 1 কি লেখা আছে, দন্তন্য রেগে বলে সে কখনো যাবে না। কি লেখা, কি বললাম, দন্তন্য রেগে বলে সে কখনো যাবে না। তো আমরা ছড়াতে কি পড়েছিলাম আশা করি তোমাদের সবার মনে আছে, রেগে বলে দন্তন্য যাব না তো কখন। তাহলে ছড়াতেও তাই বলা আছে যে দন্তন্য রেগে গিয়ে বলেছিল যে সে কখনো যাবে না। তাহলে আমরা ছড়া অনুসারে এই বাক্যটি কি দেখলাম, সঠিক, তাই তো? তাহলে এর পাশে এই ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখব, রাইট, তাই তো? তারপরে নাম্বার 2 দেখো কি লেখা আছে, ম ধান নিয়ে মাঠে যায়। আমরা ছড়াতে কি পড়েছিলাম, ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি। তাহলে ছড়াতে কি ছিল, ম গরু গাড়ি নিয়ে চালিয়ে নিয়ে ধান কোথায় নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি কি লিখেছি, মাঠে যায়, মাঠে নিয়ে যায়। তাহলে এখানে এটা কি হবে, এটা ভুল, এই উত্তরটা ভুল আছে। তাহলে এখানে ব্র্যাকেটে হবে ক্রস, বুঝতে পেরেছো আশা করি? তারপরে এসো নাম্বার 3, তালব্য শ পেট কাটা মধ্যস্ব দন্ত্য শ, ছাতা কিনে ঘরে যায়। তাহলে কি লেখা আছে, তালব্য শ পেট কাটা মধ্যস্ব দন্ত্য শ, ছাতা কিনে ঘরে নিয়ে যাচ্ছে, তাই তো? আমরা ছড়াতে কি পড়েছিলাম, তালব্য শ পেট কাটা মধ্যস্ব দন্ত্য শ, বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। তাহলে ছড়াতেও তাই বলা আছে যে বাদল দিনে তালব্য শ পেট কাটা মধ্যস্ব দন্ত্য শ ঘরে ছাতা কিনে নিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে কি হবে, এটা সঠিক উত্তর। তাহলে এখানে ব্র্যাকেটে আমরা কি বসাবো, রাইট, তালব্য শ পেট কাটা মধ্যস্ব দন্ত্য শ ছাতা কিনে ঘরে যায়, এটা হবে রাইট। তারপরে দেখো নাম্বার 4 কি লেখা আছে, হ কয় মধ্যস্ব খ শালমুড়ি দিয়ে কোণে বসে হাসি। কি লিখেছে, হাসি। আর আমাদের ছড়াতে কি ছিল মনে আছে তোমাদের নিশ্চয়ই, বলো কি ছিল, শালমুড়ি দিয়ে হ খ কোণে বসে কাশে খ খ, অর্থাৎ ছড়াতে ছিল তারা হ আর খ শালমুড়ি দিয়ে একটা কোণে বসে কি করছে, কাশছে, তারা খ খ করে কি করছে, কাশছে। তাহলে আমি কিন্তু এখানে লিখেছি হাসে, তাহলে এই উত্তরটা ভুল, হ খ শালমুড়ি দিয়ে কোণে বসে হাসে, এই উত্তরটা ভুল, এর পাশে কি হবে, ক্রস হবে, তাই তো? এবারে দেখো আমি চিহ্নগুলো ব্র্যাকেটে বসিয়ে দিয়েছি, তাহলে আরেকবার আমরা দেখে নেব, দন্তন্য রেগে যাবে রে সরি দন্তন্য রেগে বলে সে কখনো যাবে না, এটা রাইট। নাম্বার 2, ম ধান নিয়ে মাঠে যায়, এটা ভুল, এটা ক্রস, ব্র্যাকেটে ক্রস। তারপরে নাম্বার 3, তালব্য শ পেট কাটা মধ্যস্ব দন্ত্য শ ছাতা কিনে ঘরে যায়, এটাও রাইট। নাম্বার 4, হ কয় মধ্যস্ব খ শালমুড়ি দিয়ে কোণে বসে হাসে, এটাও ভুল, তাই জন্য আমি কি লিখেছি, ক্রস। এবারে দেখো আমি কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়েছি, প্রত্যেকে বোর্ডে খাতায় লিখে নেবে, কি লিখেছি, কি দিয়েছি, বাক্য রচনা করো। নাম্বার 1 আম, আর নাম্বার 2 ঢোল।
তো তোমরা আমি যে বাক্য রচনা করেছি সেগুলো পড়াতে করতে পারো, লিখতে পারো, বা তোমরা নিজেদের ইচ্ছামতো বাক্য রচনা করতে পারো। সেগুলো অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তারপরে কি দিয়েছি, সাজিয়ে লেখো। নাম্বার 1, যাই পারি চলো আম। এটার উত্তরটা যেটা হবে সেটা তোমাদের নিজেদেরকে লিখতে হবে। নাম্বার 2, কাটে দিন ধান সারা। তারপরে নাম্বার 3, করে পড়া এক মনে। তারপর নাম্বার 4, ঢাক ঢোল নিয়ে কাঁধে। তাহলে এই যে হোমওয়ার্কগুলো, এগুলো তোমরা বাড়িতে মুখস্থ করে না দেখে লিখবে, এবং তাছাড়াও আমি যে ক্লাস ওয়ার্ক আজকে দিলাম সেগুলোও আশা করি তোমরা প্র্যাকটিস করবে। তো সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।